অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে গোষ্ঠী সংঘর্ষে জড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষরা। বিষ্ণুপুর খড়িবেড়িয়ায় বজবজ এলাকায় অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে জুটছে পিটুনি। প্রতিবাদে তাই পথে নেমেছেন ওই এলাকার তৃতীয় লিঙ্গের মানুষরা। সরকারের ওপর রাগ উগড়ে দেন তারা। অভিযোগ, কলকাতার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ এখনও পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি, তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বজবজ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।